পূর্বাভাস, তার কারণ গত লোকসভা নির্বাচনেও প্রথম যে আসন পেয়েছিল সেটা কিন্তু উত্তরবঙ্গ থেকে পেয়েছিল বিজেপির আসন। সুতরাং স্বাভাবিকভাবে এটা পূর্বাভাস, এটা একটা শেষের শুরু হলো। বিজেপি দলের এখন এমন একটা অবস্থা যে ওদের একজন কপালকুণ্ডলা দরকার, যে কপালকুণ্ডলা ওদেরকে বলবে, পথিক তুমি কি পথ হারাইয়াছ। যখন ভারতীয় জনতা পার্টি জেলা নেতৃত্বকে তোয়াক্কা না করে জেলা থেকে সরাসরি মানুষকে কলকাতা নিয়ে এসে জয়নিং করেছে, দিল্লি নিয়ে গিয়ে জয়নিং করেছে, আর জেলা নেতৃত্বকে ইনফরমেশন দেওয়ার যোগ্যও মনে করেনি, তখন থেকেই আমার পার্টির সাথে একটা দূরত্ব ছিল। আমি তার প্রতিবাদ করেছিলাম, কিন্তু আমি ইলেকশনের সময় দল ছাড়ি নাই। কেন, যদি আমি সেই সময় দল তা ছাড়তাম তাহলে কিন্তু আমাকে গদ্দার বলা হতো। আমি রেজাল্ট করেছি, পাঁচে পাঁচ পার্টিকে দিয়েছি, আর তারপরে আমি তখনই আমার ডিসাইডেড ছিল, তখনই আমার মৃদুলদার সাথে যোগাযোগ ছিল। রেজাল্টটা দেওয়ার পরে আমার মনটা ভেঙেছিল, তাই আজকে আমি এই জায়গায় আছি। আমাদের সঙ্গে এই মুহূর্তে টেলিফোন লাইনে রয়েছেন বিজেপি মুখপাত্র শমিক ভট্টাচার্য। শমিকবাবু, আলিপুরদুয়ারে আপনাদের দলের জেলা সভাপতি গঙ্গাপ্রসাদ শর্মা আজ তৃণমূলে যোগদান করেন, আর তারপরেই মুকুল রায় তিনি বলছেন যে এটা বিজেপির শেষের শুরু, কি বলবেন? শেষের শুরু না শুরুর শেষ সেটা দেখার, সেটা তো ভবিষ্যৎ বলবে। নিঃসন্দেহে দলের সভাপতি যদি জেলা চলে যান এটা আমাদেরও কাছেও এটা দুর্ভাগ্যের ঘটনা, তবে যে চলে গেছে তাকে তো আটকে রাখা সম্ভব নয়। কিন্তু আবার বলছি, আমাদের দলটা নীতি নির্ভর দল, নেতা নির্ভর নয়। যদি কেউ যায় তাহলে আমার মনে হয় সামগ্রিকভাবে দলের যে অগ্রগতি, দলের যে বহমানতা, সেটা কোনো অবস্থাতেই প্রভাব পড়বে না। একজন দুজন সে যত বড় মাপের নেতাই হোক না কেন, সে যদি দল ছেড়ে যায় আমার মনে হয় সেটার উপরে, সংগঠনের উপরে, আমাদের দলের যে গঠনতন্ত্র তার কোনো প্রভাব পড়বে না। যে যাবেন সে বিচ্ছিন্ন হয়েই যাবেন। নেতারা যখন অন্য দলে যোগ দেন তখন বলেন তার সঙ্গে 2000 অনুগামী, 5000 অনুগামী, সাংবাদিকদের সামনে এগুলো বলা হয়, যিনি বিবৃতি দিয়েছেন তিনিও যখন এসেছিলেন তিনিও এরকম একটা সংখ্যা বলে এসেছিলেন, যেগুলো আপনারা সম্প্রচার করেন, আপনারাও জানেন বাস্তব স্থিতি কি, যারা রাজনীতি নিয়ে চর্চা করেন তারাও জানেন, যিনি গেছেন তিনিও বিচ্ছিন্ন হয়ে যাবেন, জনবিচ্ছিন্ন হয়েই তিনি অনুগামী হয়ে থাকবেন, ওখানে গিয়ে যদি শান্তি পান পাবেন। ধন্যবাদ শমিক ভট্টাচার্য, বিজেপি মুখপাত্র, আমাদের সঙ্গে ছিলেন টেলিফোন লাইনে। মানসিক চাপ সহ্য করতে না পেরেই বিজেপির কয়েকজন দল বদল করছেন, এমনটাই মনে করছেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। আলিপুরদুয়ারের বিজেপি সভাপতি গঙ্গাপ্রসাদ শর্মা তৃণমূলে যোগদান ইস্যুতে এমনটাই মন্তব্য দিলীপ ঘোষের। অনেক কার্যকর্তা এই অত্যাচার সহ্য না করতে পেরে ভয়ের পরিবেশের থেকে পালাতে চাইছিল, সবাই সামনে থাকতে পারছে, কিন্তু সবার সঙ্গে যোগাযোগ রেখেছি আমরা। এই হাজার হাজার লক্ষ লক্ষ কার্যকর্তা তারা কাজ করেছেন, অত্যাচারিত হয়েছেন, কিন্তু দু চারজন হয়তো আর এই চাপ দিতে পারছেন না। পরের খবরের দিকে, ফের দিল্লিতে তলব শুভেন্দু অধিকারীকে, কেন্দ্রীয় নেতৃত্বের জরুরি তলব শুভেন্দুকে, বুধবার ফের দিল্লি যাচ্ছেন শুভেন্দু অধিকারী, এমনটাই জানা যাচ্ছে। কেন্দ্রীয় নেতৃত্বের জরুরি তলব বুধবার ফের দিল্লি যাচ্ছেন শুভেন্দু অধিকারী। আরাম সে আরাম।